নমস্কার বন্ধুরা, জয়াস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধু, আজকে আমি একটা আলু বেগুন দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা আমার রেডি, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। কিভাবে আমি এটা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি, আলু বড়ি আর বেগুন দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝোল। আজকে বন্ধুরা রান্না করব দাগালা দেশি ট্যাংরা মাছ দিয়ে আলু বড়ি আর বেগুন দিয়ে ঝোল, মানে দেশি ট্যাংরা মাছ দিয়ে আলু বড়ি বেগুন দিয়ে ঝোল আজকে আমি রান্না করব। ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, ট্যাংরা মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি কড়াইয়ে এক এক করে তেলের উপর ভেজে নেব। মাছগুলো আমি ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। মাছ ভেজে নেওয়ার পরে সেই তেলে আমি বড়ি ভেজে নিলাম, কিছুটা বড়ি আমি একটু লাল লাল করে ভেজে নেব। গুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো ভেজে আমি ওই মাছ ভাজা থালার মধ্যেই রেখে দিয়েছি। কড়াইয়ের তেলেই আমি কিছুটা বড়ি ভাজার পরে ওই তেল যা ছিল সেই তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ বেগুন, একটা বেগুনের হাফ বেগুন আর একটা আলু। যেহেতু আলু বড়ি আর বেগুন দিয়ে মাছের ঝোলটা বানাবো, তার জন্য আলু আর বেগুনটা আমি প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। যখন আলু বেগুন ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। কিছুটা জিরে নিয়ে নিয়েছি, কিছুটা গোলমরিচ, চারটে কাঁচা লঙ্কার একটু আদা, এটা আমি মিক্সিতে একটা পেস্ট রেডি করে নেব। আমার ওই গোলমরিচ আদা কাঁচা লঙ্কা জিরে পেস্টটা রেডি হয়ে গেছে, মানে আলু আর বেগুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলা দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবার টমেটো একটা ঘষে নিয়েছি, এই টমেটো ঘষাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি, একটু একটু জল দেবো আর কষাবো। এখানে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করবো না, যেহেতু গোলমরিচ দিয়েছি। দিয়ে এটাকে 10 মিনিট ফুটতে দিতে হবে। ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। বেশি বড়ি দিলে বড়ির একটা আলাদা ফ্লেভার থাকে, সেই জন্য বেশি বড়ি দেবেন না, যতটুকু দেওয়ার দরকার ততটুকুই দেবেন। সবশেষে দিয়ে দেব ধনে পাতা কুচি। বড়িগুলো বন্ধুরা চেষ্টা করুন, দেখুন আমার বড়িগুলো কিন্তু একটাও ভাঙেনি। বড়িগুলো সবসময় লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, যখন ঝোল হয়ে যাবে, মানে মানে মাছের ঝোলটা হতে 5 মিনিট বাকি থাকছে,
এই রকম সময় বড়িটা দেবেন। বন্ধুরা আমার মাছের ঝোল আলু বেগুন দিয়ে পুরো রেডি। এবার আমি এটা নামিয়ে ফেলবো, নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, দেখুন বন্ধু আমার একটাও বড়ি ভাঙেনি, যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা অবশ্যই লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধু বান্ধব রিলেটিভসের মধ্যে শেয়ার করে দেবেন। এর সাথে সাথে আমার চ্যানেল, যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এইভাবে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।